আসসালাম আলাইকুম রং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা সতর্ক থাকুন খারাপ হচ্ছে সৌদির করোনার পরিস্থিতি সে নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল সৌদি প্রবাসীদের জন্য আবারও সতর্কবার্তা কারণ সৌদি আরবে আজও বাড়তি করোনায় আক্রান্ত রোগী আর অন্যদিকে সুস্থ রোগীর সংখ্যাও কমেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে আজ বারোশো তিপ্পান্ন জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে আর অন্যদিকে এক হাজার তেতাল্লিশ জন সুস্থ হয়েছেন ফলে এখন পর্যন্ত সব মিলিয়ে চার লক্ষ উনষাট হাজার একানব্বই জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আজ এক হাজার তেতাল্লিশ জন সুস্থ হয়েছে আর মারা গেছে তেরো জন তাই বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে এগারো জন সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে দেখা গেছে এখন প্রতিনিয়ত আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে আর সেই তুলনায় সুস্থ রুগীর সংখ্যা কমছে এমত অবস্থায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল নাগরিক ও প্রবাসীদেরকে বারবার করোনাভাইরাস করোনা ভাইরাস প্রতিরোধের নির্দেশনা মেনে চলার আহ্বান করা হচ্ছে সেই সাথে প্রত্যেককে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় তাই সকল প্রবাসীরা সতর্ক থাকুন করোনা প্রতিরোধের নির্দেশনা মেনে চলুন আর যত দ্রুত সম্ভব করোনা ভ্যাকসিন গ্রহণ করুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে